সাত ব্যক্তির উপরে ফেরেশতাদের দোয়া কয় ব্যক্তি আপনারা ঘুমাইছেন তো কথা তো কর না আমার হাতে কয় ব্যক্তি সাত ব্যক্তির উপরে কার দোয়া ফেরেশতাদের দোয়া কয় ব্যক্তির উপরে ভালো করে মনে রাখবেন এক নম্বর ব্যক্তি হলো রাতে যারা ওযু করে ঘুমায় তাদের উপরে ফেরেশতাদের দোয়া كتاب গুলদস্তায় মাগফিরাতের মধ্যে আল আমিন সাহেব লিখেছেন আপনি যদি রাতে ঘুমাইয়া ওযু করার আগে ঘুমান ওযু কইরা তারপরে বিছনায় যান আপনার বিছনায় আপনার কাপড়ের সঙ্গে আপনার সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন 70 জন ফেরেশতা নিয়োগ করে দিব আপনি ঘুম থেকে উঠবার আগ পর্যন্ত এই 70 জন ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করব ওযু করে ঘুমাবো ইনশাআল্লাহ ওয়াজের মধ্যে মধ্যে কিছু আমলের কথা নাকি কোন ওয়াজ করে কি ওযু করে ঘুমাবো কারা কারা ওযু করে ঘুমাবো কারণ কি ঘুমের দোয়া আছে না আমরা যখন বিছনা যাই কি দোয়া কই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া এনে কি কইলাম তা কি জানেন اللهم باسمك اموت اللهم اي میرے رب باسمك تیرے نام کے ساتھ اموت میں مرنے جا رہا ہوں আমি মরতে যাইতেছি আমি এখন মুর্দা হয়ে যাব ও আহিয়া আমি যেন আবার जिंदा হয়ে উঠতে পারি জোরে একবার কোন সুবহানাল্লাহ কি দোয়া করতেছি চিন্তা করছেন আল্লাহ আমি এখন মরে যাইতেছি ঘুমাইলে রূহ কোনে কোনে যায় আবার তাজা ওমনা নাই ওই জন্য এই দোয়া আইছে কথা বুঝে আসছে না নাই আমরা ঘুমাইতে ওযু কইরা সাত ব্যক্তির উপরে ফেরেশতাদের দোয়া এক নম্বরে যারা ওযু কইরা ঘুমায় দুই নম্বরে যারা মসজিদে যায়া বইসা নামাজের জন্য অপেক্ষা করে এখনো টাইম হয় নাই 10 মিনিট বাকি আছে এখনো সময় হয় নাই 20 মিনিট বাকি আছে এখনো আধা ঘন্টা বাকি আছে এখনো 7 মিনিট বাকি আছে এখনো 5 মিনিট বাকি আছে নামাজের জন্য অপেক্ষা করতেছে নামাজের জন্য অনিন্তজার করতেছে বিশ্ব নবী বলেন এই শ্রেণীর নামাজের জন্য ফেরেশতারা অনর্গল দোয়া করতে থাকে দুইটা গেল তিন নম্বরে বিশ্ব নবী বলতেছেন নামাজে যাইয়া আগে আগে যারা যায় যায়া যারা আগের কাতারে বসে ইমামের পিছনেই যারা দাঁড়ায়া যায় প্রথম কাতারে যারা দাঁড়ায়া যায় তাদের উপরে ফেরেশতাদের দোয়া চার নম্বরে যারা নবীজির উপরে দরুদ পড়ে যারা নবীজির উপরে দরুদ পড়ে আমার নজওয়ান বন্ধুগণ অনর্গল দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা আলা রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আর মেলা দরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহু مقعد المقرب عندك يوم القيامة أردرود سي اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور زرا نبي روبر دعا پر درود پتے تھاکے تدرو پوری فرشتہ در دعا پاس نمبر نجور بندگل زرا بیماری منشر بیمار دیکھ پر جائے بیماری دیکھ پر زرا جائے گو بندھو تدر اوپرے او فرشتہ را دعا করে জোরে বলুন সুবহানাল্লাহ বেমার দেখবার যান না আপনারা মানুষের আবার বেমারি দেখবার যাওয়ার মধ্যে সুন্নাত তিনটা কয়টা তিনটা একটা হলো আপনি বেমার দেখবার গেলে ফেরেশতারা দোয়া করে বেমারি দেখবার যাওয়ার মধ্যে তিনটা সুন্নাত এক নম্বরে বেমারির জন্য হাতে কিছু নিয়ে যাওয়া আপেল আঙ্গুর গোল্লা মিষ্টি যা পারেন নিয়ে যাবেন আমরা তো আগে জিজ্ঞাসা করি কে গো কিছু খায় কি বেমারি কয় না কিছু খা হারে না কয় আল্লাহ বাঁচাইছে বেমারি খাইতে পারুক সহেন না পারুক আমরা কিছু হাতে কইরা কথা তো কন না বেমারে খাবার পারুক সহে না পারুক আমরা কিছু হাতে কইরা নিয়ে যাব বাড়ির মানুষে খাবো আর বেমারে যে সময় দেখবো যে ওনার জন্য মেলা কিছু নিছে ওনার মনটা ভরে উঠবো না আমি তো মোর মনারে বাসমো
এক নম্বরে বেমারি দেখার সুন্নত কোনো কিছু নিয়ে যাওয়া দুই নম্বরে বেমারির কাছে কম সময় বসা অল্প টাইম বসা উনি যায় যে আপনি গল্পর বস্তা খুলে দেন কষ্ট হবে না বেমারির অল্প সময়ের মধ্যে বিদায় নেওয়া লাগে বহুত মানুষ আমরা আছি এরকম এক জায়গায় যায় গল্প করতে করতে গল্প ফুরায় না উনি বানে আমারে টাইম কতখানি দিব এটা খেয়াল রাখা দরকার আছে না আমার মজল বন্ধুগণ এক নম্বর হইল বেমারির জন্য কোনো কিছু হাতে করে নিয়ে যাওয়া মিঠাই নিয়ে যাওয়া কোনো ফল টল নিয়ে যাওয়া আপেল আঙ্গুর নিয়ে যাওয়া দুই নম্বরে বেমারিকে দেইখা জলদি জলদি বিদায় হওয়া তিন নম্বরে যেটা হইল বিশ্ব নবী বলেছেন বেমারির পাশে বসে বসে ভালো ভালো কথা কওয়া আর জায়হিরে যদি আপনি ফতোয়া দেন জাহেরে ফতোয়া দিলেন আপনার যে অসুখ হইছে এটা হইলে মানুষ বাঁচে না জাহে ফতোয়া দিলেন বাসবো ৬ মাস বাসতো কবজে রেডি করো আমার আর বাঁচার দরকার নাই নবী বলছেন এই ধরনের বক্তব্য বেমারিকে না দেওয়া খুশি দেওয়া বলে কোনো চিন্তা করেন না এই বেমার মানুষের ভালো হয় এটা ছোট্ট বেমার আল্লাহ আল্লাহ করুন ভালো হয়ে যাবো গা ইনশাল্লাহ কয়টা বেমারি দেখার সুন্নত তিনটা আমার রজল বন্ধুগণ এখানে তিরমিজি শরীফের আরেকটা হাদিস বেমারির পাশে বইসা বেমারির কাছে আপনি একটা কথা বলবেন কি কথা বলে ও চাচা মামা ভাই ফুবা জ্যাঠা যার যে সম্বন্ধ আছে বলবেন আমার জন্য আপনি দোয়া করবেন এই কথাটা কারে কবেন কারে কইবেন কি জন্য বেমারির দোয়ার পাওয়ার আছে বেমারির দোয়ার পাওয়ার আছে বিশ্বনবী বলেছেন আল্লাহর ফেরেশতাদের দোয়া যত স্পিড আর যত পাওয়ারফুল একজন বেমারির দোয়া ফেরেশতাদের দোয়ার মতো পাওয়ারফুল জোরে কইন সুবহানাল্লাহ আর বেমারি দেখলে আর একটা ফজিলত সেই ফজিলত হইল যত বেশি বেশি বেমারি দেখবার যাবেন আপনার হায়াত তত বাইরে যাব আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার নবীজির সুন্নতের মধ্যে নবীজির দিনের মধ্যে নবীর আমলের মধ্যে দুনিয়া আখেরাতের কল্যাণ জোরে একবার মারহাবা করি আমার যুবক বন্ধুগণ এটা গেল ৫ নম্বর ৬ নম্বর হইল কি গোটা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করা যখনই দোয়া করবেন আল্লাহ আমার প্রতিবেশী মুসলমানকে মাফ করে দাও রিশতেদারকে মাফ করে দাও দেশবাসীকে মাফ করে দাও বিশ্বের যত মুসলমান জমিনের উপরে যত মুসলমান জমিনের তলে আছে তার মানে কবরে সকলকে মাফ করে দাও মাফ করে দাও বিশ্বের মুসলমানের জন্য যারা দোয়া করে তাদের জন্য ফেরেশতারাও দোয়া করে দোয়া করতে করতে আপনি যদি সারা জিন্দেগি খালি মানুষের জন্য দোয়া করেন নিজের কথা যদি না কন ইহাতককে কাবা শরীফ ধরে ধরে যদি আপনি করে আল্লাহ বিশ্বের মানুষের মাফ করে দাও মুসলমানের অভাব দূর করে দাও মুসলমানের বেমার শিফা করে দাও মুসলমান ঋণ হয়ে গেছে ঋণ মুক্ত করে দাও মুসলমানের দুশ্চিন্তা দূর করে দাও মুসলমানকে আমন দাও মুসলমানকে শান্তি দাও আপনি আপনার জন্য একটা দোয়াও যদি না করেন গো খালি পৃথিবীর মুসলমানের জন্য যদি দোয়া করেন বিশ্বনবী বললেন আপনি একা সমস্ত পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করলেন নিজের জন্য করলেন না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা দিয়া আপনার জন্য দোয়া করাবে